আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি জিনাত অ্যাডভেঞ্চার থেকে জিনাত বলছি। আজকে দেখাবো আমার ছাদ বাগানের অনেকগুলো গাছে আমের মুকুল হয়েছে। সরি সাউন্ডটা হওয়ার জন্য, আসলে যেহেতু আমাদের রেল লাইনের পাশে আমাদের বাড়িটা, এই জন্য। তো এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোটা একটু লম্বা টাইপের, হলুদ হয় আর এত সুন্দর টেস্ট, কি আর বলবো। আর একটা দেখাই, আর একটা গাছ, এটা হচ্ছে কিং ব্যানানা। এটা অনেক বড় সাইজের হয়, প্রায় 1 থেকে 1.5 কেজি ওজনের। আর এটাও কিন্তু খুবই টেস্ট। আসলে কি, আমাদের বাগানে অনেকগুলো আমের গাছ আছে, সবগুলো আমের গাছের আম ধরে আর খুবই সুস্বাদু। এটা হলো মিয়াজাকি। মিয়াজাকি গাছে গত বছর থেকে আম আসে, এত সুন্দর দেখতে, মানে রূপবতী আম যেটাকে আমি বলি, এত সুন্দর। তো এই গাছটাতে গতবার 2টা আম হয়েছিল, কিন্তু এইবার মুকুল দেখে মনে হচ্ছে অনেক মুকুল আসছে আর অনেক সুন্দর, মানে মানে আমের মুকুলের সুঘ্রাণ যেটা আর কি বলে, আমার এত ভালো লাগে। আর এটা তো হচ্ছে আমাদের 12 মাসে আম, কিন্তু এখনও আমের মুকুল আসে নাই। এটা আমার একটা খুব সুন্দর একটা বাগান বিলাসের গাছ, এটা সবাই পছন্দ করে, আমার তো খুবই পছন্দের। আর আজকের ভিউটা এত সুন্দর যে কি আর বলবো। ফুলের রঙটা মাশাল্লাহ অনেক সুন্দর, এত সুন্দর ফুল, আমার তো ভীষণ ভালো লাগে। এটা তো অনেকগুলো কালার হয়, তো আমাদের ছাদ বাগানে এই একটা গাছই আছে, এই একটা রঙেরই। চলুন এবার অন্য গাছ দেখানো যাক। এটা হচ্ছে বাড়ি ফোরে এটা নতুনই গাছ লাগানো হয়েছে। তবে আর একটা গাছ ছিল, আসলে গাছটা মারা গেছে গত বছরই, তো এই জন্য নতুন গাছ লাগানো হয়েছে। তবে এবার একটা মনে হচ্ছে মুকুল আসছে, এগুলো মুকুলেরই মতোই দেখা যাচ্ছে। এটা হচ্ছে কমলার গাছ, কমলার ফুলও হয়েছে এবং কমলাও, ছোট ছোট কমলাও ধরেছে, গাছ ভর্তি খালি কমলা। মালটাও আছে, তবে মালটা এবার বেশি আসে নাই। এটা ছোট্ট একটা কাঁচামরিচের গাছ, 2টা অবশ্য গাছ, একটা না। এবার গাছে টমেটো বেশ সুন্দর আসছে, তবে আমি কিছুক্ষণ আগে টমেটো তুলে ফেলেছি। এটা 2 রকম যে জাতের টমেটো আসছে, পাকা টমেটোগুলো তুলে ফেলা হয়েছে, এগুলো কাঁচা আছে। এটা হচ্ছে বেগুনের গাছ, নীল রঙের বেগুন, বেগুন ধরছে কয়টা, কি সুন্দর। এটা হচ্ছে সজনে পাতা আর সজনে গাছ আর কি, পাতাগুলো তো নেই, পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তবে ফুল হয়েছে, এই যে কি সুন্দর। আর আল্লাহর বরকত কত সুন্দর যে গাছের নিচেও হয়েছে, 2টা গাছ আছে আমাদের। এই যার একটা, বাও অনেক ধরছে। কি সুন্দর মাশাল্লাহ। এটা হচ্ছে শরবতী লেবুর গাছ, লেবু নাই। এইটা হলো আমার লাউ গাছ, এই যে ছোট ছোট লাউ হয়েছে, দেখা যাক কয়টা খাওয়া দেয়। এখানে আর একটা আম গাছ আছে, তবে এই গাছে এখনো আম খাওয়া হয়নি, দেখা যাক এবার হয় কি না। ছাদ বাগানে আরো ড্রাগন গাছও আছে, তবে এখনো ড্রাগন আসেনি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও বা আমার কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।